4 মার্চ 1948 রাষ্ট্রভাষা বাংলার পক্ষে যে লিফলেট প্রচার করা হয়েছে তাতে অন্যতম স্বাক্ষরকারী শেখ মুজিবুর রহমান তার নাম উল্লেখ করে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের সাংগঠনিক কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরে প্রতিবেদন দিলেন এক গোয়েন্দা কর্মকর্তা। 4 মার্চ 1971 এক বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, চরম ত্যাগ স্বীকার ছাড়া কোনোদিন কোনো জাতির মুক্তি আসেনি। উপনিবেশবাদী শাসন ও শোষণ অব্যাহত রাখার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বানে সাড়া দেয় বীর জাতিকে অভিনন্দন জানালেন তিনি। বঙ্গবন্ধু বললেন, বিশ্ববাসী দেখে রাখুক বাংলাদেশের নিরস্ত্র ছাত্র শ্রমিক জনতা বুলেটের মুখেও কি দুর্দান্ত সাহস ও দৃঢ়তা নিয়ে তাদের অধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। 4 মার্চ 1972 লেনিনগ্রাদ সফররত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, কিছু সুনির্দিষ্ট নীতির উপর বাংলাদেশ সোভিয়েত ইউনিয়ন বন্ধুত্ব প্রতিষ্ঠিত। এটি শত্রুর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে মুক্তি লাভকারী দুটি দেশের বন্ধুত্ব। আমাদের দুই দেশেরই লক্ষ্য সমাজতন্ত্র ও শোষণের অবসান। 4 মার্চ 1973 প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হল বেতন কমিশন ও চাকরি পুনর্গঠন এবং প্রশাসনিক কমিটির যুক্ত সভা। 4 মার্চ 1974 দাউদকান্দির জনসভায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, বাংলার মাটি থেকে ঘুষ দুর্নীতি উচ্ছেদ করতে হবে,